আচ্ছা, শ্রেয়া ফার্স্টে হচ্ছে তুমি মার্জিন কাটবে খাতার মধ্যে। আচ্ছা, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, ম্যাথ রয়েছে। আচ্ছা, দুজনকেই বলছি কোশ্চেনটা। ধরো করোনা মহামারীতে 2021 থেকে, সরি, 2020 থেকে 2022, করোনা মহামারীতে, ভালো করে শুনবে, 2020 থেকে 2022 করোনা মহামারীতে, খাতায় লিখতে পারো, করোনা মহামারীতে 500 জন মারা গেছে, ঠিক আছে? তাহলে মৃত্যু হার কত? খাতায় অঙ্কটা করো, করে আমাকে দেখাও। ফার্স্টে তোমার খাতাটাকে ঘোরাও, মানে ক্যামেরাটাকে ঘুরিয়ে খাতার দিকে দেখাও, দিয়ে আমাকে দেখাও যে কি করেছো। না, শ্রেয়া আগে দেখাক, তারপর তুমি। ক্যামেরাটা অন করে দেখো, একটা গোল মতো চিহ্ন আছে, ঠিক আছে? ওপরে দেখো, গোল মতো একটা চিহ্ন আছে, এরকম এরকম একটা, ওটাকে ঘুরিয়ে খাতার দিকে দেখাও। তোমার ক্যামেরা অন করো। তোমার তোমার দিকে না, খাতার দিকে দেখাও। একটু পিছনে করো। হ্যাঁ, 2020 থেকে 2022-এর জনসংখ্যা হচ্ছে 20, 21, 2 বছর, ভেরি গুড। এন ইকুয়াল টু এন ডি বাই কি, মানে এন ডিটা কি জন্ম হার, তাই তো? সরি, জনসংখ্যা, তাই তো? 500। আর টি হচ্ছে সময়, মানে 2020 থেকে 22, 2 বছর। সাইডে সরাও, এদিকে, এই পাশে, এই সাইডে সরাও। হ্যাঁ, 250, ভেরি গুড। স্নেহা এবার দেখাও, কি হলো? 2020 থেকে 2022 এনডিআইটি সরাও। হ্যাঁ, ভেরি গুড, দুজনেরটাই একদম ঠিক আছে। ঠিক আছে, তাহলে পরের দিন পড়াগুলো করে রাখবে, আর স্নেহা অঙ্কগুলো করে রাখবে, ঠিক আছে? আর এগুলো শর্ট নোট করবে, শর্ট নোটে প্রচুর লিখবে না, অল্প লিখবে। আর বায়োলজির ক্ষেত্রে শর্ট নোটগুলো খেয়াল করবে, যখন ওদের খাতা দেখা হচ্ছে, শ্রেয়ারটা এখন অনেকটা ঠিক হয়েছে, আগে অনেক লিখতো স্নেহা, অত লিখতে লাগবে না, অল্প লিখবে। যখন আমি সেকেন্ড সেমিস্টার আসবো, তখন আমরা অন্যভাবে লিখবো, ঠিক আছে? একটু খেয়াল করবে, ওদের যারা প্রথম থেকে করছে না, দেখবে 11 পাতার জিনিস 3 পাতার মধ্যে নিয়ে এসছে, ওইটাকে ফলো করতে হবে, ক্লিয়ার?